থেকে আসানসোলে দেহ রেখে বিক্ষোভ। 15ই ফেব্রুয়ারি বিদ্যুৎ স্পৃষ্ট হন শ্রমিক, 7ই মার্চ তার মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে পরিবারের বিক্ষোভ, স্থায়ী চক্রের দাবিতে ধর্ণা। প্রায় 18 ঘন্টা ধরে দেহ নিয়ে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজ, সরাসরি চলে যাবো ব্রজর কাছে। ব্রজ, 18 ঘন্টা ধরে চলছে এই বিক্ষোভ, কেউ কি যোগাযোগ করেছেন এদের সাথে? একেবারে জানি রাখি যে এই মুহূর্তে 18 ঘন্টা পেরিয়েছে যে দামোদর, যে সালানপুর এলাকার, যদিও এটা আসানসোল পুরসভা এলাকা পড়ে এবং এখানে দামোদর ঘাটি নিগম, দামোদর ভ্যালি কর্পোরেশনের 220 কেভি যে কল্যাণেশ্বরী সাবস্টেশন, সেই সাবস্টেশনের দরজার সামনে মৃতদেহ রেখে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা বিক্ষোভ করছেন ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে। জানিয়ে রাখি যে অস্থায়ী এক কর্মী, তার কিন্তু মৃত্যু হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে মৃত্যু হয় এবং তারপরেই তার মৃতদেহ রেখে তার পরিবার ক্ষতিপূরণ এবং চাকরির দাবি জানাচ্ছে। দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু তাদের যে নাগড়া ঢোল বাজিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই তুমুল বিক্ষোভ কিন্তু তারা দেখাচ্ছে। প্রায় 18 ঘন্টা পেরিয়ে গেছে, মৃতদেহ রাখা রয়েছে একেবারেই যে সাবস্টেশন, বিদ্যুতের যে সাবস্টেশন তার সামনে, এবং ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি এটা আসানসোলের 16 নম্বর ওয়ার্ডে এটা পড়ে। কিন্তু এই ঘটনাস্থলে এই মুহূর্তে কাউন্সিলর রয়েছেন। আমরা একটু ধরার চেষ্টা করি যে 18 ঘন্টা পেরিয়ে গেছে, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ হচ্ছে, আপনি এলাকার কাউন্সিলর কি বললেন, কারোর সঙ্গে আলোচনা করার কথা হয়েছে, চেষ্টা হয়েছে? কালকে রাত্রি 1টা পর্যন্ত ডিভিসি কর্তৃপক্ষের সাথে এখানে যারা রয়েছেন ওনাদের হায়ার অথরিটির সাথে ফোনে ওনারা কথা বলেছেন, কিন্তু আমাদের যা দাবি যে মৃত ব্যক্তির, আমরা চেয়েছি যে মৃত ব্যক্তির স্ত্রীকে যেন একটা পার্মানেন্ট চাকরির ওনারা ব্যবস্থা করে দেয়, কিন্তু এখনও ওনারা সেই অ্যাসিউরেন্স আমাদেরকে দিতে পারেননি। কালকে রাত্রির 1টা পর্যন্ত আলোচনা করেও তার কিছু ফল মেলেনি। আজকে আবার আমরা সেই অপেক্ষায় রয়েছি যে ওনাদের আবার হায়ার 18 ঘন্টা পেরিয়েছে, মৃতদেহ এখনও রাখা রয়েছে, সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। মৃতদেহকে আমরা বরফ দিয়ে রেখেছি, এবার যাতে ওনারা আমাদের দাবি মেনে নেন। আমরা সেই আমরা একটু মৃতের যে পরিবার, পরিবারের লোকেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যারা এখানে রয়েছেন, মৃতের যারা মৃতদেহকে আগলে রেখে যারা বসে রয়েছেন, মৃতের পরিবারের এখানে কেউ আছে? আমার স্বামীটাকে সকাল 4টায় ডেকেছে আর চাপে দিয়েছে। আমার স্বামীটা ঠিক কাজ করছিল, লেকিন ওরা বললো ওই সাইডে চাপে দে, কিন্তু ওরা জানছিল কি ওই সাইডে লাইন আছে, তারা আর মেরে দিয়েছে আমার স্বামীটাকে। এখন আমরা চাকরি দাবি লাগিয়েছি, তো আর বলছে কি চাকরি দিব না, কেন দিব না, কম পয়সা দিচ্ছে। দা আমার স্বামী বলছে কি কম পয়সা কাজ করছিল, তার থেকে কম কেন কেন লিব। কি কাজ করতো? কি কাজ? আমার স্বামী কেজওয়ালে কাজ করতো, ইলেকট্রিকের কাজ, ইলেকট্রিতে। আচ্ছা, কেজওয়ালে কাজ করতো। আসল ঘটনাটা আমি আপনাকে বলছি, দাদাদের কাজ শুরু হয় 9টার থেকে, দাদাদের কাজ শুরু হয় 9টার থেকে, কিন্তু ওনাদেরকে টাইমের আগে ডাকা হয়, 6টার সময় 6টা নাগাদ ডাকা হয়, তারপরে 7:30 সময় কল্যাণেশ্বরী সাবস্টেশনে ঘটনাটি হয়, তার মধ্যে লাইন অফ করা হয়নি, তার উপরে কোনো সেফটি বেল্ট ছিল না। ওখানে 3 জন সিনিয়র ইনচার্জ ছিলেন, ওনারা থাকা সত্ত্বে দুর্ঘটনাটি ঘটে, ঘটনা সত্যি যখন হলো ঘটনাটি, দাদা খুবই সিরিয়াস, তখন ডাইরেক্ট ভালো হসপিটাল নিয়ে যাওয়া হয়নি, ওকে ঘোরানো হয়েছে। ইলেকট্রিক, ইলেকট্রিকের সাবস্টেশন? হ্যাঁ, ইলেকট্রিক, ইলেকট্রিক। আচ্ছা, ফার্স্টে ইয়ে বলে বলে ওকে কাজ করছিল, কি কোথায় কাজ করছিল? ও বললেন স্যার সাবস্টেশন বলে ওঠে, প্রায় 40 ফিট মতো হয়ে নিচের 40 ফিট উপর থেকে পড়েছে, তার মধ্যে ফার্স্টে ইএসআই নিয়ে যাওয়া হয়, এত সিরিয়াস একটা পেশেন্টকে ইএসআই কি করে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া। আপনার কি হয়? আমার জেঠুর ছেলে। আপনারা কি চাইছেন? আমরা চাই পার্মানেন্ট একটা চাকরি দেওয়া হোক, তারপরে আবার আমাদের কম্পেনসেশন চাই। কথা হয়েছে কারোর সঙ্গে? কথা হয়েছে? আমরা কালকে প্রায় ওনাদের 4 ঘন্টা ধরে ওয়েট করেছি, যারা ওখানে আছে এইচআর এর ডিপার্টমেন্টরা, তারা আমাদেরকে একটা কোনো কোশ্চেনের আনসার দিতে পারছে না, থতমত খেয়ে যাচ্ছে, কারণ ওনারা ভুল করেছে। ওনাদেরকে যখন আমি বলছি আপনারা আপনাদের ভুলটা স্বীকার করুন, ওনারা স্বীকার পর্যন্ত করছে না। না, আমরা উইদাউট সেফটিতে আরও এখানে রয়েছেন, তারা তাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য এসেছেন, তারাও কি চাইছেন একটু জিজ্ঞাসা করি, আপনারা কতক্ষণ ধরে করছেন? সিধা সিধা বাত হ্যাঁ, হাম উপল মে চড়া হওয়া থে, জেসে গিয়া এগো মেরা স্টাফ ইহাঁ কা ডিভিশন কা স্টাফ
রামজি পান্ডে ও চড়ায় উসকো জবরদস্তি এখন তাদের দাবি স্থায়ী চক্রে দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সে দাবি মিটছে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। আপাতত ধন্যবাদ ব্রজ। নারী দিবসে বড় ঘোষণা, মোদি দাম কমলো রান্নার গ্যাসের, 100 টাকা কমলো রান্নার গ্যাসের দাম। এক্স হ্যান্ডেলে জানালেন প্রধানমন্ত্রী, লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির। আরও একবার জানিয়ে রাখতে চাইব নারী দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, দাম কমলো রান্নার গ্যাসের, 100 টাকা কমলো রান্নার গ্যাসের দাম। এক্স হ্যান্ডেলে জানালেন প্রধানমন্ত্রী, লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। গ্যাসের দাম কমায় বেশ খুশি মহিলারা, শুনুন তাদের প্রতিক্রিয়া। ভালো লাগছে, 100 টাকা কম হয়েছে, ভালো লাগছে। এত অনেক দাম ছিল তো, আমরা গরিব আছে, কোথায় থেকে পাবো অত টাকা, সেই জন্য ভালো লাগছে। অনেক টাকা চলে যেত আমাদের, ভালো লাগছে এখন। ভালো লাগছে, কম হচ্ছে মানে তো ভালো তো লাগবে, কারণ এত টাকার গ্যাস কিনতে আমাদেরও অসুবিধা হয় বাড়িতে রান্না, তো গরিবের সংসারে তো অসুবিধে হবে না। এবার এখন এমনও হয়ে গেছে কেউ চুলো জ্বালাই তো যেতে চাচ্ছে না, গ্যাসে তো রান্না বান্না সবাই করে সব বাড়িতে, কমে যাচ্ছে মানে আরও আমাদেরও ভালো, আমরা খুব খুশি। গ্যাসের দাম বেড়ে চলো, আমরা গরিব মানুষ, হ্যাঁ ভাবছি যে একটু এত বেড়ে যাচ্ছে, একটু কমলে তাহলে ভালো হতো, এই ভাবছিলাম। আজকে শুনে আপনাদের কথা খুব ভালো লাগলো, বলতে চাই উনি খুব উপকার করেছেন আমাদের, 100 টাকা কমিয়ে দিয়েছেন। ডিএ আন্দোলনকারীরা তারা কি বলছেন এই গ্যাসের দাম কমানে, শুনে নেব। নারীদের সম্মানের জন্য উনি যে উপহার দিলেন সেটাকে আমরা স্বাগত জানাই, সঙ্গে এটাও বলি এখনও ভারতবর্ষে নারীর অধিকার চিরদিন প্রতিদিন নিয়ম করে হরণ হচ্ছে। আমি চাইব আমাদের প্রধানমন্ত্রী এমন কোনো আইনের আশ্রয় নিন যেখানে নারীকে কোনো রকমভাবে কোনো বঞ্চনার সম্মুখীন হতে না হয়। আমাদের দেশটা পাল্টানোর সময় এসেছে, অনেক আইনগুলো রদ হচ্ছে, অনেক আইন নতুন করে বানানো হচ্ছে। একটা নারী বিষয়ক এমন একটা আইন বানানো হোক যেখানে নারীরা একটা পুরুষের মতো সময় ব্যতি রেখে, জায়গা ব্যতি রেখে মাথা উঁচু করে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে। নিশ্চয়ই একটা ঘোষণা, বড় ঘোষণা, একটা স্বস্তিদায়ক। তবে উনি, আমরা আশা করব যে পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে নারীদের প্রতি, যে অন্যায় অত্যাচার চলছে, সেই অন্যায় অত্যাচারগুলো যাতে বন্ধ হয় সেই ব্যাপারে উনি একটু সজাগ দৃষ্টি দিন। আমরা শুনে নেব শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, তিনি গ্যাসের দাম কমা নিয়ে কি বলেছেন। দেখুন, ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলে 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে, তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কীভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক, তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবারে আর ছিঁড়ে বিক্রি।